হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েডের ফোন এবং আপনার পেন ড্রাইভের সাহায্যে আপনার কম্পিউটারের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করতে পারেন। আমরা জেনারেলি আমাদের কম্পিউটার যখন পাসওয়ার্ড সেট করে দিই, হয়তো অন্য কেউ সেই পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করে দেয় অথবা আপনি যদি সেই পাসওয়ার্ডটা যদি ভুলে যান, তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। সো আজ আপনাদের দেখাবো যে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং পেন ড্রাইভের সাহায্যে আপনার কম্পিউটারের পাসওয়ার্ড নতুন করে আবার রিসেট করতে পারেন। সেটা করার জন্য অবশ্যই আপনার পেন ড্রাইভ অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন রিসেট ডিস্ক হিসেবে সেট করে দিতে হবে। আপনার পেন ড্রাইভ অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন রিসেট ডিস্ক হিসেবে সেট করে দেওয়ার জন্য অবশ্যই আপনার পেন ড্রাইভ এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন কম্পিউটারে প্লাগ ইন করবেন। কম্পিউটার প্লাগ ইন করার পর প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেন এখানে লেফট সাইডে আছে ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড, আপনাদের যদি এরকমভাবে ডিসপ্লে করে না থাকে দেন এখানে যাবেন ভিউ বাই ক্যাটাগরি, এই ক্যাটাগরি সিলেক্ট করবেন। যাবেন ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি, যাওয়ার পর এখানে আছে ইউজার অ্যাকাউন্টে যাবেন। তারপর লেফট সাইডে দেখুন এখানে আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড রিসেট ডিস্ক, এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু দি ফরগেটিং পাসওয়ার্ড উইজার্ড, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যেহেতু আমার পেন ড্রাইভ সিলেক্ট করা আছে সেটাই শো করতেছে। এখানে অবশ্যই আপনার পেন ড্রাইভ অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউএসবির সাহায্যে কম্পিউটার প্লাগ ইন করবেন। তারপর এখানে শো করবে, আমার যেহেতু একটা পেন ড্রাইভ এখানে প্লাগ ইন করা, সো এটাই শো করতেছে। দেন এখানে জাস্ট নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর জাস্ট এখানে বর্তমানের পাসওয়ার্ডটা দিতে হবে, সো আমি এখানে বর্তমানের পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখানে বলতেছে যে আপনি কি একটু কন্টিনিউ করতে চান, দেন হ্যাঁ আমি একটু কন্টিনিউ করতে চাই, সেই জন্য আমি এখানে ইয়েস ক্লিক করলাম। দেন এখানে বলতেছে আপনি কি এটা পাসওয়ার্ড রিসেট ডিস্ক হিসেবে সেভ করতে চান, আমি সেভ করতে চাই, সেই জন্য আমি এখানে ইয়েস ক্লিক করলাম, পুরেস কমপ্লিট। দেন এখানে নেক্সট ক্লিক করবেন, জাস্ট ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার পেন ড্রাইভ অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন রিসেট ডিস্ক হিসেবে সেট হয়ে গেছে। সো আপনি চাইলে যে কোনো দিন আপনার কম্পিউটার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। কেউ যদি আপনার কম্পিউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয় তাহলে আপনি তার সাহায্য ছাড়াই আপনি আপনার রিসেট ডিস্কের সাহায্যে আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সো এই রিসেট ডিস্কের সাহায্যে আপনার কম্পিউটারের পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার এই রিসেট ডিস্কটা আপনার কম্পিউটারে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর জাস্ট আপনি আপনার কম্পিউটারটা অন করবেন। অন করার পর এখানে যদি আপনার পাসওয়ার্ডটা ভুল হয় তো বা পাসওয়ার্ডটা যদি ভুলে যান, এখানে নিচে লেখা আছে যে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার রিসেট ডিস্কগুলো আপনার কম্পিউটারে কানেক্ট করে নেবেন। দেন এখানে লেখা আছে যে ওয়েলকাম টু পাসওয়ার্ড রিসেট উইজার্ড, এখানে নিচে দেখুন এখানে লেখা আছে নেক্সট, এখানে জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন যে আমার রিসেট ডিস্কটা এখানে শো করতেছে। আমি যেহেতু এখানে পেন ড্রাইভ নামে একটা রিসেট ডিস্ক সিলেক্ট করে দিয়েছিলাম, সো আমার কম্পিউটারে কানেক্ট করা আছে, সো এটাই শো করতেছে আপনাদের। দেন এখানে আমি নেক্সটে ক্লিক করলাম, এখানে লেখা আছে টাইপ এ নিউ পাসওয়ার্ড, দেন রিটাইপ ইউর পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড হিন্ট, এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডের একটা হিন্ট দিয়ে দেবেন যাতে আপনার পাসওয়ার্ডটা মনে থাকে। আমি এখানে আমার নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন এখানে পাসওয়ার্ডটা একটা হিন্ট দিয়ে দিলাম যাতে পাসওয়ার্ডটা মনে থাকে আমার। দেন এখানে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর এখানে নতুন করে কম্পিউটার প্রবেশ করার জন্য একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এন্টার,
এন্টারে ক্লিক করতে হবে। এন্টারে ক্লিক করার পর সরাসরি আমাদের কম্পিউটার চলে আসবে। সো ছোট্ট একটা প্রসেস, আশা করি সবাই পারবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।